আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনেকে আমার কাছে ভয়েস মেসেজ দেন, ভয়েস মেসেজ দিয়েই বলেন যে আমার এই সমস্যা বা অমুক সমস্যা, একটু দেখেন আমার কি হয়েছে বা কে কি করেছে এটা একটু দেখেন। এমনিতেই বলে দেন যে একটু দেখেন, দেখা বলেন। আমি তাদেরকেই বলছি যারা এরকম বলেন যে একটু দেখেন, দেখে আমাকে বলেন কিভাবে দেখব। এটা দেখতে হলে অনেক ব্যাপার রয়েছে। রুহানি হাজিরা আমি যেটি করে থাকি সেটি একটি অলৌকিক এবং আধ্যাত্মিক বিষয়, কোরআনিক তো অবশ্যই, ইসমে আজম এবং কোরআনের বিভিন্ন মুজেজাপূর্ণ আয়াতে করিমার সমন্বয়ে, এবং অনেক ধরনের ইসিম রয়েছে হাদিস থেকে প্রাপ্ত। এই সমস্ত ইসিমের মাধ্যমে এবং আল্লাহ পাক আমাদের সিলসিলা অনুযায়ী যে হুকুম রেখেছেন সেই হুকুম অনুযায়ী আমি রুহানি হাজিরা করে থাকি। এই রুহানি হাজিরা করতে অনেক খরচ আসে। এই যে জিনিসগুলো এখানে পোড়ানো হয় এটি বিশ্বের অন্য কোথাও আপনারা পাবেন না, কারণ এটি একটি আধ্যাত্মিক বিষয় এবং এখানে হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। একসাথে অনেকগুলো হাজিরা দেখে নেই, এই জন্য কিছুটা কম খরচে সেটা আমি করতে পারি, আর না হয় অনেক টাকা সেখানে খরচ হবে, জন প্রতি 2-3 হাজার টাকা খরচ হবে। আমি মানুষের সেবায় নিয়োজিত, এই জন্যই মানুষের সেবার চিন্তা করে রুহানি হাজিরা রিজনেবলভাবে রেখেছি, যেন একজন মানুষ তার শরীরে জিনের আসর বা জাদু বা যে কোনো ধরনের কুফুরি দ্বারা ক্ষতি, চালান বান এগুলো আছে কি না চেক আপ করার জন্য মানুষ যেন সহজভাবে আমার কাছ থেকে সেটি জানতে পারেন, অথেন্টিকভাবে জানতে পারেন এবং সেই অনুযায়ী তদবির নিতে পারেন। এটাই হলো আমার মূল উদ্দেশ্য। অনেকেই নানা ধরনের ভঙ্গিমা করে বা মানুষকে দেখে নানা ধরনের হরকত করে এবং এক পর্যায়ে বলবে তোমার ওই জাদু আছে, শ্মশানকালীর বান মেরেছে, না হয় বলবে বিষরীর এটা সেটা, যেগুলো কথাই হইল কুফুরি, এই কথাগুলোই কুফুরি। কারণ রুহানি হাজিরা এটা রুহু সংক্রান্ত বিষয়, রুহুকে হাজির করে দিয়ে তার ভিতর থেকে সব কিছু জেনে নেওয়া, এটা সচরাচর, সচরাচর কি বলবো, আমার জানা মতো আজ পর্যন্ত নেই। এটি আমার নানা হুজুর করতেন, আর তো কেউ করে বলে আমার জানা নেই, এমনকি আমার মামা হুজুরও সেটা করেন না। উনি বলছেন যে বাবা এটা অনেক কষ্ট বা অনেক শক্তির বিষয়, কারণ এখানে অনেক ধরনের শক্তি প্রয়োগ হয়। আমি ভিডিওতে কথা বলতে বলতে এই মুহূর্তে কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা আমি এখন আর কথা বলতে পারবো না।